फ्रेंड्स वेलकम टू माय चैनल मून लाइफस्टाइल। तुम्हारा सबाई केमन आछो? आज के आमी बीएड कोर्सेर सेकेंड पार्ट निये चले एसेछि। आगे भिडियोते जेमन बोलेछिलाम बीएड कोर्स सम्पर्के डिटेल्से आलोचना करब, आज तार सेकेंड पार्ट। तुम्हारा जदि एर आगे भिडियोटा ना देखे थाको ताहले प्रथमे फार्स्ट भिडियोटा देखे नाओ, तारपर एई भिडियोटा देखते थाको। आगे भिडियोटा देखार जोन्नो आमार चैनलेते गिये भिडियोटा देखे नाओ। शुरू करा जाक आजकेर भिडियोर विषयटा निये। बीएड कोर्स दो बछरेर जोन्नो हय, एते दो बछरे चारटा सेमिस्टार थाके, प्रति छ मास अंतर एकटा करे सेमिस्टार एग्जाम हय। विद्यासागर इउनिभार्सिटिर आंडारेते आमार बाड़ीर आशेपाशे कलेजगुलिर मध्ये पड़े ताम्रलिप्त महाविद्यालय ओ पाँचकुड़ा बनमाली कलेज। এই কলেজগুলির মধ্যে বিএড কোর্সে টোটাল 100টা সিট সংখ্যা থাকে সব সাবজেক্ট মিলিয়ে। প্রথম সেমিস্টারেতে 5টা কোর্স 5টা প্র্যাকটিক্যাম, সেকেন্ড সেমিস্টারেতে 5টা কোর্স 5টা প্র্যাকটিক্যাম। এখানে বলতে ভুলেই গেলাম যে ফার্স্ট সেমিস্টারেতে সকলে একই কোর্স থাকে, থার্ড সেমিস্টারে 2টো কোর্স 1টা প্র্যাকটিক্যাম করতে হয় যা স্কুল ইন্টার্নশিপের মাধ্যমে, ফোর্থ সেমিস্টারেতে 6টা কোর্স 7টা প্র্যাকটিক্যাম করতে হয়। এবার আসা যাক বিএড কোর্সে করতে কত ফিস লাগে। 60 থেকে 70 হাজার টাকার মতো খরচ হয়। এছাড়াও 4টা সেমিস্টারেতে এক্সাম ফিস রয়েছে। এবার আলোচনা করা যাক কলেজ রেগুলার ক্লাস করা ও প্রেজেন্টের বিষয়ে। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারেতে রেগুলার ক্লাস করতে হয়, এর প্রেজেন্ট ভেরি করে রেজাল্টের উপর। বিশেষ করে আমাদের নিজেদের শেখার জন্য ইন্টার্নশিপের শেখার কথা বলতে গেলে বলতে হয় এটা কলেজের উপর ডিপেন্ড করে, কোথায় কোন স্কুলেতে ইন্টার্নশিপ করতে হবে মেন সময় থেকে জানতে হবে। এছাড়াও তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানিও। আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, অন্যদের জানাতে শেয়ার করো, নোটিফিকেশান বেল প্রেস করে পরবর্তী ভিডিও পাওয়া যায়।